আমরা লাইন থেকে বসে ভাই আমি সব এই আজকে একটু গল্প আমাদের লাইন ভাই কোথায় আসো ওরে দিবে 360 টাকা 220 টাকা বেতন নিয়ে 200 টাকা বেতন নিয়ে যাবো তাহলে কত থাকবে 160 টাকা ওইখান থেকে আবার যে আমাদের যে ওয়াবের যেটা বলো ওই বই ওইটার পয়সা আছে এগুলো বাদ দিয়ে 100 টাকা থাকে আমাদের যেগুলো খরচ হয় মাসিক যেগুলো আমাদের খরচ হয় অফিসের লাইনের এই পয়সা আমরা দেবো আমাকে রোড পারমিট দিচ্ছে ওদের রোডে চলার জন্য কিন্তু আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে 7 নম্বর লাইনে চলবে 8 নম্বর লাইনে চলবে বা 10 নম্বর লাইনে চলবে যেটা 7 নম্বর লাইনের গাড়ি সে 10 নম্বর লাইনে যাইতে পারবে না কোনোভাবেই না না সেটা ওর গিয়ে গিয়ে আমি করে দেন ঠিক আছে কিন্তু গিয়ে গিয়ে আমরা গেছি গিয়ে গিয়ে বলতেছে এটা আমরা কোনো ওরা আবেদন করেছে কিন্তু আমরা এখনো সেই 7 নম্বর রোডে চলবে সে পারমিশন দিয়ে যাবে জাস্ট আমরা রেজিস্ট্রেশন দিয়েছি গাড়ি হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন দিয়েছি আমি একটা রোডের জন্য আবেদন করেছি আমি এই রোডে চালাব কিন্তু তবে মনে করি গাড়িটা যদি ওনারা আবেদিত দিচ্ছে পুলিশে মামলাও দিচ্ছে আবেদিত বিপুরা আবেদিত মানেও না পুলিশে মামলাও দিচ্ছে দূরও করতেছে মামলার দিকে চলে আনতে বেচারা এই যে গাড়িটা নিয়ে মাসে 16,000-17,000 টাকা কিস্তি দিতে হচ্ছে এটা আমাদের মানবতার কাছে কিন্তু আইনগতভাবে গাড়িগুলো চলে এখন মনে করেন যে যারা নিচ্ছে পুলিশে মামলাও দিচ্ছে দূরও করতেছে ওখান থেকে চলে আনতেছে মাসে তার 6 টাকা বাবা তিন চার মাস আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হলো যে আপনার ঝুঁকিপূর্ণ মারা যায় একটা কথা আছে ঝুঁকিপূর্ণ মারা যায় আর আমরা বলি যে এখন যেটা দেখি পরিবহন ক্ষেত্রে যে ঝুঁকিতে আছে আমরা যেমন ওই গাড়িগুলো অনুমোদন যেটা 6 সিট 6 জন যাত্রী পরিবহন করবে ওখানে দেখা যায় যে তারা সিটগুলো বাড়িয়ে 10 জন তো করলো এরপরে 2 জন আরও পিছনে ঝুলে থাকবে 12 জন তাহলে 6টা যেখানে যাত্রী নিবে সেখানে 12 জন যদি একটা গাড়িতে উঠবে সেটা যে কোনো মুহূর্তে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এটার জন্য আমাদের প্রতিপক্ষ যে গাড়িগুলো ছোট গাড়ি এগুলো ঝুলানো কোনো আর মামলা একটা মামলাতে 1800 টাকা নিচ্ছে এগুলো ড্রাইভাররা করতেছে আমরা অনেক সময় ড্রাইভারদেরকে বলি যে এগুলো তোরা করিস না এগুলো ছোটো গাড়ি তো মাঝে মধ্যে হয়ে যায় বা লাইন ম্যান রোল আমায় দেখে অনেক জায়গায় তো মনে করেন যে এটা ঠিক না এটা আর একটা প্রশ্ন হলো যে আপনার এই অলঙ্কার মোড় অলঙ্কার এখানে 11 নম্বর হোটেল যেমন মানুষ 10 নম্বর 11 নম্বর হোটেল এগুলো আমাদের সমীর সমাধান খলিল ভাই ওরা মানছি আমাদের রোডে মনে করেন একটা কোনার একটা লাইন আছে একটা লোক দিদি বলে একটা মনে করেন এক একটা মোড় আছে একটা জিসি মোড় আছে এই 4-5টা এসপোর মিলিয়ে লোক নিয়ে বসে এরা সকাল 8টা থেকে রাত 8টা দিদি বলে এদেরকে গাড়ির প্রতি এরা ওই 10 টাকা ভিড়ের জন্য তুই এইভাবে মিলে 50-60 টাকা 70 টাকা হয়ে যায় সেটাও আমি বলে দিচ্ছি আবার আপনি 10 টাকা বলছেন আর আমার 70 টাকা কেন হচ্ছে 60 টাকায় যদি 60টা লোক ডিডি করে 10 টাকা নিলে কত হয় 70 টাকা হচ্ছে না এটা কত 60টা লোক যদি 60 টাকা ডিডি করে ওই লোক ওই রাস্তায় ওই 10 টাকা করে 70 টাকা হয় এভাবে হয় আর এমন সব বিষয়ের এখানে ডিডি করে ওনার ওনার পিছনে 2 জন কাটায় 10 টাকা নেই যে উনি 2 জন এটার ব্যাপারে একটা কমপ্লেন এসেছে মালিকরা নাকি 10 থেকে 15,000 টাকা করে লাইনে ভর্তি করাতে পারে এই বিষয়ে আপনার
এখানে মালিক সমিতি 10 থেকে 15 টাকা 1000 টাকা দিচ্ছে মালিক, মালিক এখানে সদস্য হচ্ছে
বড় কথা না। চট্টগ্রাম সীতাকুণ্ড টেম্পু শ্রমিক ইউনিয়ন, আমি মনে করি ক্যাবিনেটের একজন যদি অসম্পূর্ণ থাকে পুরো ক্যাবিনেট পাবে আইনিক ভাবে। এটাও আমাদেরকে অন্যায়ভাবে সংগঠন চালানো হচ্ছে এবং ড্রাইভারদেরকে নির্যাতন করা হচ্ছে। কোনো ড্রাইভার মারা গেলে কল্যাণ ভবনের টাকা দিচ্ছে না, ড্রাইভারের জানাজা যাচ্ছে না, মালিক নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্পিং করে। এবং আমি চাই যে একটা ড্রাইভার যদি মারা যায় সমস্ত লাইনের গাড়ি বন্ধ থাকবে, জানাজার অংশগ্রহণ করবে এবং আপনার মালিক সমিতি গাড়ির রোড তদারক করতেছে, আমাদের শ্রমিক সার্বক্ষণিক কল্যাণ পাইতে হবে। লাইনে এদিকে এখানে গেলে টাকা, এখানে গেলে টাকা, এখানে গেলে টাকা, এখানে এখানে এই অলঙ্কারের স্পোর্টে 20 টাকা প্রতি গাড়ি দেখে নেওয়া হয় কেন পাঠ, আমি এই প্রশ্ন রাখতে চাই জনগণের কাছে। আমার সংবিধান অনুযায়ী এই গাড়ি চালানি শাস্ত্রের সিট কয় আসনের গাড়ি এবং কতটুকু গুরুত্বের ভিতরে যাতায়াত করে, এতটুকু এদিকে অডিট করে গাড়ির গ্যাজেট প্রকাশ করা হোক যে গাড়ি ইনকাম কত। অনেক ড্রাইভার লাঞ্ছিত হচ্ছে, ইনকাম দিতে পারতেছে না, মালিক কোনো কথাই বুঝলো না, আমার চাবি দাও আপনার ইনকাম দাও, একটা দিন যদি বলে থাকে ড্রাইভার থেকে জোর করতে হবে এটা সাংগঠনিক।